সংগ্রামী অভিনন্দন আমাদের তরফ থেকে লালসালাম। একটু আগে সুজানদা যখন বলছিলেন, উনি বলেছেন পশ্চিমবঙ্গের বুকে আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের চোখের সামনে একটু একটু করে যে বাংলাকে আমরা বদলে যেতে দেখছি, তার কথা উনি তুলে ধরেছেন। সংবিধানের প্রস্তাবনা একসাথে সবাই মিলে এইখানে আমরা যারা রয়েছি আমরা পড়লাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে তাহলে কি আপনারা যারা গীতা পাঠ করছে ব্রিগেডে আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলতে চাইছেন অথবা তার বিপ্রতিপে কাউন্টার হিসেবে আপনারা সংবিধানকে রাখতে চাইছেন? আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি, মানুষ গীতা পড়বেন, মানুষ কোরআন পড়বেন, মানুষ বাইবেল পড়বেন, মানুষ গুরু গ্রন্থ সাহেব পড়বেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
বলে সরকারি স্কুলে কারা পড়তে যায়? নরেন্দ্র মোদী অমিত শাহর বাচ্চারা পড়তে যায়, মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জির ভাইপোর মেয়ে তারা সরকারি স্কুলে পড়তে যায়? পড়তে যায় না। আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়তে যায়। যে মানুষ এখানে টোটো চালিয়ে যাচ্ছেন তার বাড়ির বাচ্চা তাকে সরকারি স্কুলে পড়াতে নিয়ে যান। যে দোকানদার এখানে রয়েছেন, ছোট দোকান, কেউ ফুচকা বিক্রি করে, চা বিক্রি করেন, তার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে সরকারি স্কুলে নিয়ে যান। সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে আমাদের পড়াশুনো শিখেই উঠবে, আমাদের পড়াশুনো করা হবে না। এই গরিব মানুষের পড়াশুনো করার অধিকার এমনি এমনি তো আসেনি, অনেক লড়াই আন্দোলন সংগ্রামের ফল, অনেক মানুষ শহীদ হয়েছেন, অনেক মানুষ রক্ত দিয়েছেন, তারপরে না আমরা আমাদের অর্জিত অধিকার পেয়েছি। আজকে আমাদের কাছ থেকে আমাদের সেই অধিকার, আমাদের সেই স্বপ্ন দেখার সাহস ওরা কেড়ে নিতে চায়। আমার বয়সী ছেলেমেয়েরা বিগত 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কি দাবি ওদের? চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, গুন্ডামি করেছে, করেনি তো। তারা বলছে আমরা SSC পাশ করেছি, টেট পাশ করেছি, স্কুলে পড়ানোর জন্য যা যোগ্যতা দরকার সব যোগ্যতা আমার আছে, আমাকে পড়াতে দিন। একদিকে তৃণমূল সরকার স্কুল বন্ধ করছে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ করছেন, আর আমার প্রজন্মের ছেলে মেয়েদের সরকারি চাকরি বন্ধ করে দিচ্ছে। এই আমরা রাস্তায় দেখি সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে আছেন অনেকে আমার প্রজন্মের ছেলে মেয়েরা। কি এই সিভিক ভলেন্টিয়ার? পশ্চিমবঙ্গের বুকে পুলিশের যে দপ্তর, সেই দপ্তরে কয়েক লাখ শূন্য পদ, স্থায়ী পদ খালি পড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস তাতে নিয়োগ করছে না। একজন স্থায়ী পদের যত টাকা পায়, যত টাকা মাইনে পায়, তার এক তৃতীয়াংশ এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে ওরা। সিভিক ভলেন্টিয়ারের জীবনের কোনো সুরক্ষা আছে? হাতে একটা টুপি, মাথায় একটা টুপি, হাতে একটা ডান্ডা নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনা হয়ে ওরা যদি মরে যায়, কোনো গ্র্যাচুইটি, কোনো প্রভিডেন্ট ফান্ড ওদের নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি ওদের নেই, সামাজিক সুরক্ষা ওদের নেই। ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিত, ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেত, ওর জীবনের একটা স্থায়িত্ব হতো, ওর ভবিষ্যতের একটা স্থায়িত্বও হতো। মমতা ব্যানার্জিরা চান না আমার প্রজন্মের ছেলে মেয়ের ভবিষ্যতের স্থায়িত্ব থাকুক। নরেন্দ্র মোদীরা চান না, দেশ বেঁচে দিয়েছেন তারা। যে রেল এক সময় সবচেয়ে বেশি লাভজনক সংস্থা ছিল, ছেলে মেয়েরা পড়াশোনা করতো, পরীক্ষা দিত, রেলে চাকরি পেত, আজকে আর রেলের স্থায়ী পদ নেই, সব স্থায়ী পদগুলোকে কন্ট্রাকচুয়াল পদ বানিয়ে দিয়েছেন। ওই যে স্থায়িত্ব রাখা যাবে না, রাত্রিবেলা ঘুমানোর পর কালকের দিনটা আমার কেমন যাবে তার জন্য সমস্ত সময় অনিশ্চয়তার মধ্যে আমাকে থাকতে হবে। এই যুব সমাজ, এই যৌবন, তারা যদি অনিশ্চয়তায় থাকে তবেই তো তাদের দাঙ্গাবাজ বানানো যায়, তবেই তো হিন্দু বাড়ির ছেলেটাকে হাতে ত্রিশূল দিয়ে বলা যায় যে তুই চাকরি পাচ্ছিস না তার কারণে নয় যে সরকার তোকে চাকরি দেয় না, তুই চাকরি পাচ্ছিস না কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। তখনই তো মুসলমান বাড়ির ছেলেটাকে হাতে ডান্ডা দিয়ে, বোম দিয়ে বলা যায়। মুসলমানকে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, ভোট লুট করতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্ম ক্রিমিনাল তৈরি হোক, ক্রিমিনাল। যখন দাঙ্গা হয় যে ছেলেটা যে মেয়েটা হাতে ত্রিশূল নিয়ে, হাতে তলোয়ার নিয়ে, হাতে পাথর নিয়ে দাঙ্গা করতে যায়, জিজ্ঞেস করবেন ওই যারা দাঙ্গা করতে যাচ্ছে তারা কোনো আম্বানি আদানি নরেন্দ্র মোদীর বাড়ির ছেলে কিনা, কোনো বড়লোক বাড়ির ছেলে কিনা, পাবেন না। সাধারণ পরিবারের ছেলে, গরিব পরিবারের ছেলে, পেটে খিদের জ্বালা, পড়াশুনো করছে চাকরি পাচ্ছে না, পাড়ার দাদারা এসে বলেছে, গেরুয়া বসনধারীরা এসে বলেছে হাতে তলোয়ার তুলে নে, গোরক্ষক সমিতি হয়ে যা, অ্যান্টি রোমিও স্কোয়াড হয়ে যা, দাঙ্গাবাজ হয়ে যা, তোকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পকেটে দিয়ে দেবো, বাধ্য হয়ে তলোয়ার তুলেছে। এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখেছি আমার প্রজন্মের ছেলে মেয়েরা তারা ক্রিমিনাল হয়ে গেছে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্মকে ক্রিমিনাল করতে। আর আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি কৃষকের ছেলে আর কৃষক হবে না, শ্রমিকের ছেলে আর শ্রমিক হবে না, কৃষক শ্রমিকের বেটাও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। এই স্বপ্ন দেখার সাহসের জন্য আমাদের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতকে বাঁচানোর লড়াই। একটা সময় ছিল যখন আপামর বাংলাবাসী আমরা অপেক্ষা করতাম কখন দুর্গাপুজো হবে, কখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আওয়াজে আমরা রেডিওতে শুনবো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এখনো আমরা অপেক্ষা করছি, কিন্তু এখন আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি কখন জেল থেকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের আমরা গলা শুনবো, তিনি বলবেন ইয়া ভাইপো চোর ভূতেষু দাতা রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি মানে কৃষকের ঘামে ঘামের দামের কথা হতো, একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতি মানে কলকারখানার শ্রমিকের মজুরির বাড়ানোর কথা হতো, একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতি মানে ওই
কি আজকে সেই কলকাতায় রাজনীতি মানে ও লাভলি এ লাভলি বি মাই লাভার লাভলি এই তো হচ্ছে রাজনীতি থেকে রাজনীতিটা চলে গেছে রাজনীতি মানে ব্যক্তিগত কথা বলা রাজনীতি মানে ব্যক্তিগত কুৎসার কথা বলা কার বউ বানিয়ে গেছে কার কটা গার্লফ্রেন্ড কার বউ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছে কে কটা বিয়ে করলো এর বাইরে রাজনীতিতে আর কোনো কথা হচ্ছে আমরা
চুরি করবে না, ডাকাতি করবে না, আপনার ভবিষ্যৎ নিয়ে যারা কেনা বেচা করবে না এমন সরকারকে নিয়ে আসুন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কিন্তু যে কথা বলে শেষ করা, অনেক মানুষ এ প্রশ্ন আমাদের করেন যে তোমরা তো বাবা কোথাও দিচ্ছ না, নির্বাচনে দিচ্ছ না, এত কিছু কথা বলছো, মানুষ তো তোমাদের সঙ্গে আসছে না। আমি এই উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, তার ফলাফল, তার স্ট্যাটিস্টিক আমি সেটা যাচ্ছি না, তার চেয়ে বড় একটা কথা আছে। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা 2011 সালের পর থেকেই বামপন্থী রাজনীতিতে এসেছি, আমরা তো খারাপ সময় রাজনীতিতে এসেছি। আমরা জানি এই সময় বামপন্থী রাজনীতি করলে জীবনে নানা ধরনের সমস্যা হয়। এমন বহু ছেলেমেয়েরা এখানে বসে রয়েছে যারা কলেজটা পুরো পার করতে পারে না, প্রতিকূর্তে এখানে বসে রয়েছে। আমি যখন আশুতোষ কলেজের ছাত্রী, আমরা শুনলাম এই ফকিরচাঁদ কলেজে এক কমরেডকে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে তৃণমূল, তার বিরুদ্ধে আশুতোষ কলেজে আমি ক্লাস গায়াসি করেছি, আমার মনে আছে। আমরা যারা রাজনীতি করতে এসেছি, কিছুদিন আগে সৃজন লিখেছিল দীনেশ মজুমদার ভবনেও প্রথমবার এসেছিল স্বপন কলের মৃতদেহের সঙ্গে। কে ছিল স্বপন কলে? আন্দুল কলেজের ছাত্র, হাওড়ার ছাত্র স্বপন কলে, গরিব পরিবারের ছেলে, মা বাবার পকেটে অনেক পয়সা করি নেই, কিন্তু মনের ভিতর অনেক ইচ্ছা, মনের ভিতর অনেক জেদ, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। সকালবেলা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে খবরের কাগজ দিত, টিউশনই করাতো, আর সেই টাকায় পড়াশোনা করত। ওই স্বপন কলেকে ওরা যখন খুন করেছিল, একবারে মরেনি স্বপন কলে, ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল। তার কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছে তো এখনো বেঁচে আছে, তখন পিটিয়ে পিটিয়ে ওকে খুন করেছে। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সৈফুদ্দিনের জেলা। কে ছিল সৈফুদ্দিন? গরিব পরিবারের ছিল, প্রথম জেনারেশন, প্রথম প্রজন্মের স্বাক্ষর সৈফুদ্দিন মোল্লা। সৈফুদ্দিনের বাড়ির লোকজন কেউ কলেজের গন্ডি টপকায়নি, কিন্তু সৈফুদ্দিনের বুকে ভীষণ সাহস, ভীষণ জেদ, অনেক অনেক স্বপ্ন, মানুষের মতো মানুষ হবে, বড় হবে। কিন্তু সৈফুদ্দিন স্বপনরা বুঝতো আসলে লড়াইটা একটা সৈফুদ্দিনের, একটা স্বপনের নয়। তাই ভারতের ছাত্র ফেডারেশন করতো, সে সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের হয়ে লড়াই করতো। সে সৈফুদ্দিন মোল্লা বাড়ির আশেপাশের ছোট বাচ্চাদের নিয়ে ফ্রি কোচিং সেন্টার চালাতো। সৈফুদ্দিন মোল্লাকে যখন তৃণমূল পিটিয়ে খুন করেছিল, মরার আগে যখন সৈফুদ্দিন একটু জল চেয়েছিল, সেই জলটুকু পর্যন্ত নসিব হয়নি। সৈফুদ্দিন মোল্লা ওই স্বপন কোলে, ওই আনিস খান, ওই মইদুল মিদ্দেরা, কমরেড সুদীপ্ত গুপ্ত আমাদের শিখিয়ে গেছে যে বামপন্থী রাজনীতি করতে হলে ধক লাগে, বামপন্থী রাজনীতি করতে গেলে শহীদ হওয়া যায়, কিন্তু আদর্শের সঙ্গে গাদ্দারি করা যায় না, সমঝোতা করা যায় না, ঝান্ডার সঙ্গে বেবাই করা যায় না। আমার কমরেডরা আমাদের শিখিয়ে গেছে, এই আমার প্রজন্মের ছেলেমেয়েরা যারা বাংলায় কাজ পাচ্ছেন না, পরিযায়ী শ্রমিক হয়েছে। কিছুদিন আগে আমি গেছিলাম ব্যাঙ্গালোরে, সে ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ড বলে একটা জায়গা আছে, ছোট ছোট বাড়ির অনেক বড় এলাকা নিয়ে বসতে। আপনি যদি সেই এলাকায় ঢোকেন, বুঝতে পারবেন না আপনি ব্যাঙ্গালোরে আছেন, কর্ণাটকায় রয়েছেন। বাংলাতে কথা বলছে মানুষ, ছোট্ট চায়ের দোকান, তাতে বাংলায় 24 ঘন্টা এবিপি আনন্দে খবর চলছে, খেলা চলছে, মানুষ বসে দেখছে। এরা সব পরিযায়ী শ্রমিক, কেউ নদিয়া থেকে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, হাওড়া থেকে এসছে, ছোট মোটো কাজ করে ওরা। আমরা যখন গেছি ওদের সাথে কথা বলছি, যখন আমরা বলছি আপনাদের ফিরে আসতে হবে, রাজ্যে ফিরে আসতে হবে, আমরা বলছি তোমাদের দাবি কি বলো, সেই দাবি নিয়ে আমরা আমার রাজ্যে ফিরে যাব। ছেলেটির বয়স 30 কিংবা 32 বছর হবে। সেই ছেলেটি বলল, আমার প্রথম দাবি, মরে যাবার পর আমার শরীরটা যেন বাড়ি যেতে পারে তার বন্দোবস্ত আপনারা করবেন দিদি। আমার অদ্ভুত লাগলো, একটা 32 বছরের ছেলে, একটা যুবক ছেলে, তার প্রথম দাবি তার মরে যাবার পর শরীরটা যেন বাড়িতে যায়। সে বলল যে এখানে যদি কেউ মারা যায়, দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তার শরীর যদি বাড়ি পৌঁছাতে হয়, তাহলে 12 থেকে 20 হাজার টাকা খরচা আছে। আমরা গরিব মানুষ কোথা থেকে পাবো সেই টাকা? অনেক মানুষ রয়েছেন, অনেক ছেলে রয়েছেন, মহিলা রয়েছেন, যারা মরার পর তার শরীর তার বাড়ি ফিরে যেতে পারেনি, এই বিদেশ বিভুঁইয়ে তাদের দফন করা হয়েছে। আপনারা সরকারের কাছে ফিরে যান আর বলুন সরকার যেন আমার শরীরটা বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ভেবে দেখুন কোন হতাশার জায়গা থেকে একটা 32 বছরের ছেলে মৃত্যুর পর শরীর ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা সরকারের কাছ থেকে চায়। আমরা বলছি সবার হাতে কাজ চাই, ওই মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে যে ছেলেগুলো পরিযায়ী হচ্ছে এই রাজ্যে, এই জেলাতে তাদের চাকরি দিতে হবে, হাতে কাজ দিতে হবে। আমরা যখন কথা বলছি, আমরা বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে মিছিলে আসুন। যে ভদ্রলোক চা বিক্রি করছিলেন তিনি বললেন, যতদিন না পর্যন্ত এই মমতা ব্যানার্জি বাংলা থেকে সরবে, ততদিন পর্যন্ত আমরা আর বাংলায় ফিরব না। আপনারা মমতা ব্যানার্জিকে ফেরান, আমরা বাংলায় ফিরব। থাকবে গরিব মানুষের কিছু ভালো হবে না, গরিব মানুষ যন্ত্রণায় থাকবে, কষ্টে থাকবে। এমনই এক কমরেডের সঙ্গে দেখা হয়েছিল আমার দিল্লিতে, আমরা যখন এই কোভিড সেকেন্ড ওয়েভের সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি, তাদের চেষ্টা করছি নিজের মতো সাহায্য করার, ত্রাণ নিয়ে, খাবার নিয়ে, জল নিয়ে। একটি ছেলের সঙ্গে দেখা হলো, তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের একটি গ্রামে। সে বলল, দিদি আমি বামপন্থী কর্মী।
আমি ছিলাম। এই 11-র পর থেকে এমন অত্যাচার ওরা শুরু করলো। ওরা বললো আইদার তুমি আমাদের সঙ্গে আসো, তৃণমূল জয়েন করো, অথবা তুমি এই রাজ্যে থাকতে পারবে না, এই গ্রামে থাকতে পারবে না। আমি গ্রাম ছেড়ে দিয়েছি দিদি, আমি ঘর ছেড়ে দিয়েছি দিদি, তবু আমার বামপন্থী রাজনীতি, আমার লাল ঝান্ডা, তাকে আমি ছাড়তে পারি। আমরা যখন চলে যাচ্ছি সেই ছেলেটা আমাদের কাছে এলো, বললো একটুখানি দাঁড়িয়ে যান, আমরা দেখছি একটা ড্রাম, ড্রামের মধ্যে জল রাখা হয়, সেই ড্রামের মধ্যেও পেন দিয়ে খোদাই করেছে কাস্তে হাতুড়ি। এটাই বামপন্থী রাজনীতি, এটাই বামপন্থীদের আবেগ। আমাদের ঘর ছাড়া করা যায়, আমাদের খুন করা যায়, আমাদের মেরে ফেলা যায়, কিন্তু মনের ভিতর থেকে এই আবেগকে সরিয়ে ফেলা যায় না। আমরা কেউ ধান্দাবাজি করতে রাজনীতি করতে আসি, আমরা কেউ কয়লা চুরি করতে, বালি চুরি করতে, কাঠমারি খেতে রাজনীতি করতে আসি। আমার বাবার নাম অনুব্রত মণ্ডল নয় যে আমি নাচ করবো টিকটকে আর টাকা নেবো পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। আমার পিসির নাম মমতা ব্যানার্জি নয়, আমি চুরি করলে ডাকাতি করলে মমতা ব্যানার্জি গিয়ে মোদির সাথে সেটিং করে আমাকে জেল থেকে বাইরে রাখবেন। আমরা যারা এখানে বসে আছি আমরা আপনাদের মতোই, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের আশা, আমাদের স্বপ্ন আপনাদের মতোই। তাই আসুন না একসাথে, যা ভুল হয়েছে, যা ত্রুটি হয়েছে, যা ভ্রান্তি হয়েছে সেগুলোকে ভেঙে এই বাংলাকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, সবার শিক্ষার অধিকার জন্য, সবার চাকরির অধিকারের জন্য, যা শেষ করবো। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ।